গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি টাইম এন্ড ওয়ার্ক নিয়ে আলোচনা করতে। টাইম এন্ড ওয়ার্ক আজকে প্রথম চ্যাপ্টার, তো একদম বেসিক কিছু জিনিস ইনফরমেশন দিয়ে তোমাদেরকে শুরু করব। তো চলো দেখা যাক, শুরু করা যাক চলো। আচ্ছা, আর একটা কথা আমি বলবো, আমার এটা ইংলিশে কিছু কয়েকটা কোয়েশ্চেন ইংলিশে আছে, পরে আবার বাংলাতেও আছে। তো যেগুলো ইংলিশে আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও মাইন্ডলি, ঠিক আছে? চলো শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা বলেছে, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 8 আওয়ার্স। তার মানে এ একটা কাজ 8 দিনে করতে পারে, ক্লিয়ার? বি সেই কাজটি 12 দিনে করতে পারে। এখন বলেছে, যদি এ এবং বি যদি একসাথে করতে যায় বা কাজটা করে, তাহলে তারা কতদিনে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? এই হলো অঙ্কটা, এখানে অঙ্কটা বলেছে। এইবার আমরা কি করে করব, ছোটবেলায় আমরা এক্স ধরে ধরে করতাম, আমরা এখন সেভাবে করব না। কিভাবে করব? একদম ইজিলি একটা সূত্র আছে, যদি প্লাস করার কথা বলা হয়। প্লাস মানে কি? এ প্লাস বি, প্লাস মানে এ প্লাস বি, মানে একে অপরে একত্রে যদি কাজটা করে তাহলে কতদিনে করবে। একা একা সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে এবং একত্রে করতে গেলে কতদিনে করবে, সেক্ষেত্রে যদি করা হয় তাহলে দুটো যে সংখ্যা আছে, যে দিন সংখ্যা, সেটাকে গুণ করব এবং তার নিচে তাদেরকে যোগফল দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল জিনিসটা কি বললাম? মানে কি করতে চাইছি আমি, এই যে 8 দিনে এ এক কাজ করতে পারে এবং বি কাজটা করে 12 দিনে, তাদের যোগফল কত? 20 দিন। সেটা দিয়ে আমি ভাগ করে দেব। এটা যদি, এটা অ্যাকচুয়ালি আমার স্টেপ জাম্প করে সূত্রটা করা হয়েছে। স্টেপ জাম্প মানে কি? এই যে 1-এর 8 আর 1-এর 20, একে যদি তুমি যোগ করো না, তাহলেই তুমি যোগ করে যদি উল্টে দাও তাহলে তুমি এই সূত্রটা পেয়ে যাবে। দেখো, ওপরে যদি উঠে যায় 8 গুণ 20 হবে, আর নিচে কি হবে, নিচে কি হবে, এদের গুণফল, এদের যোগফল, এদের যোগফলটাই হয়ে যাচ্ছে, তাই না? তো এইভাবেই আমি করেছি, এটা স্টেপ জাম্প করে সূত্রটা করা হয়েছে। তো চলো শুরু, অঙ্কটা দেখা যাক কত হচ্ছে। এখানে কাটাকুটি করে 4 দিয়ে হবে 3, এখানে 4 দিয়ে হবে 5, তার মানে 24/5। 24/5 মানে এই ডি নাম্বার অপশন, 4 × 4 = 5 ঘন্টা। ক্লিয়ার হলো জায়গাটা? এই সূত্রটা বোঝা গেল। যদি প্লাস করতে বলে, মানে একত্রে করতে বলে, তাহলে কিন্তু এই সূত্রটা, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে, রাম এবং শ্যাম দুজন, রাম এবং শ্যাম একত্রে কতদিনে কাজ করতে পারে সেটা বলে দিয়েছে, 8 দিনে, ক্লিয়ার? এইবার রাম কতদিনে একা করতে পারে সেটা বলে দিয়েছে, 12 দিনে। এবার বলে দিয়েছে শ্যাম কতদিনে কাজটা করতে পারবে, শ্যাম কতদিনে কাজটা করবে। তার মানে কি? আমরা বুঝতেই পারছি, এটা বিয়োগ করতে হবে। রাম একত্রে যেটা করেছিল তার থেকে রাম একা যেটা করছে সেটাকে বিয়োগ করলে আমি শ্যামটা পেয়ে যাবো, তাই তো? তো সেক্ষেত্রে আমি সূত্রটা কি করব, ওপরে গুণ যেরকম হচ্ছিল সেটা তো হবেই, আর নিচে কি হবে, নিচে হবে x - y, তাদের বিয়োগফল। যদি বিয়োগফলটা বার করতে হয় তাহলে বিয়োগ করব নিচে, আর যদি যোগ করতে হয় বা একত্র করতে হয় তাহলে আমরা যোগ করব। জায়গাটা বোঝা গেল? তো সূত্রটা আমি কি করবো তাহলে, 8 গুণ এই অঙ্ক, এই সূত্রটা, এগুলো একদম বেসিক, এগুলো সবাই তোমরা জানো, আমি জানি। তো বিয়োগ করলে হবে 4, তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 24, ক্লিয়ার? অ্যান্সার হয়ে গেল 24। নেক্সট এবার বলেছে, এ একটা কাজ 4 দিনে করতে পারে, তিনজনের ক্ষেত্রে যদি বলিস তাহলে কিন্তু এই সূত্র খাটবে না। বি সেই কাজটা 5 দিনে করতে পারে এবং সি বলে দিয়েছে সেই কাজটা 10 দিনে করতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনে একত্রে কাজটি কতদিনে করতে পারবে সেটা জানতে চেয়েছে। দেখো, বিয়োগ করলে কিন্তু, সরি, তিনজনের ক্ষেত্রে, মানে 2-এর অধিক যদি বলা হয়, 3 জন 4 জন, তাহলে কিন্তু এই আগের সূত্রগুলো কিন্তু খাটবে না, এই সূত্রগুলো কিন্তু খাটবে না, ক্লিয়ার? তো তখন তোমরা কি করবে, একদম বেসিক যেরকম ভাবে আমরা ছোটবেলায় করতাম এভাবেই করে নেবো, 1-এর 4 + 1-এর 5, কারণ এর সূত্র একটা আছে, তাদেরকে গুণ করে এবং নিচে ওই AB + BC + CA ওভাবে করতে হয়, কিন্তু ওই ওই সূত্রটা করলে না এখানে তার থেকে এটা করতে সহজ হবে, মানে সময় কনজিউমটা কম লাগবে, তো সেই জন্য আমি এই সূত্রটাই বলছি, ঠিক আছে? কারণ আমাদের এক্সামে তো মেইন ফান্ডা হচ্ছে আমাদের সময়, কত কম সময়ে আমরা নামাতে পারবো। যদি দেখি সূত্র ফেলে ওটাকে বেশি সময় লাগছে এটার থেকে, তাহলে আমরা কেন করবো, তাই না? তো এদের লসাও কত হয়, 20 হয়, জানি আমরা, 2-4-5-20, এরকম কিছু ছোট ছোট জিনিসের ট্রিক্স গুলো না মাথায় রেখে দেবে,
এদের লসাগু 20 হয়, যেমন 4 পাঁচা 20 আবার 2 দিয়ে 10 দিয়ে 20 কে যায়, তো 20 হবে। এবার হবে কত, এটা 5, এটা হবে 4 এবং এটা হবে 2, তার মানে 4 পাঁচে 9 আর 2 এ 11/20, 11/20। এইবার এটা তাহলে কি বেরোলো, এরা একদিনে এতগুলো কাজ করছে, এত অংশ কাজ করছে, কিন্তু আমার এখানে কি চেয়েছে, দিন সংখ্যা চেয়েছে, তাই তো? এখানে দিন সংখ্যা চেয়েছে, তাহলে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে কত হবে, 20/11। তাহলে দিন সংখ্যা যেটা হবে কি, 20/11। দেখো আগের ক্ষেত্রে কিন্তু উল্টো ছিল না, কারণ আমি উল্টে দিয়ে তারপরে সূত্রটা তৈরি করেছি, কিন্তু এক্ষেত্রে তো আমার উল্টানোর পরে আগের সূত্র, আমার তো এখানে কোনো সূত্র প্রয়োগ করিনি, তাই আমরা উল্টে দিচ্ছি, ঠিক আছে? তো উল্টে দিলে অ্যান্সারটা কত হবে, 1/9/11। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো এ প্লাস বি বলে দিয়েছে, এ আর বি বলে দিয়েছে একসাথে কাজটা করছে 12 দিন, ঠিক আছে? তারপরে বলেছে বি এবং সি, বি এবং সি একটা কাজ, সেই কাজটা করছে 20 দিনে, এবং সি এবং এ, সি এবং এ তারা কাজটা করছে 15 দিন, তারা কাজটা করছে 15 দিন, তাই তো? এইবার বলেছে এ প্লাস বি প্লাস সি একসাথে কতদিনে কাজ করতে পারে, আমি এবার যোগ করব, আমি এদেরকে যোগ করব, কি যোগ করব, দেখো এদেরকে যদি যোগ করি 2A পাবো না, 2B পাবো, 2C পাবো, তাই তো? সবই দুটো দুটো করে পাবো, তাহলে আমি দুই কিছু যদি আগে থাকতে কমন নিয়ে নিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি কি, এ প্লাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাই তো? এবার এদেরকে যোগ করব, আমি কিভাবে যোগ করব, ঠিক 1/2 করে, যেভাবে আমরা করতাম আগেরটা করলাম ঠিক সেভাবে, 1/12 যোগ 1/20 যোগ 1/15। ক্লিয়ার? এদেরকে সিম্পলি যোগ করব, তো যোগ করলে কত হবে, এদের যোগফলটা আমি এখানে জায়গা শর্টের জন্য আমি তোমাদের বলছি, এদের নিচে লসাগু তো 60 হবে, আমরা সবাই জানি, এটা 20, 15 এবং 12, এদের যদি থাকে একদম চোখ কান নাক বুঝে 60 বসিয়ে দেবে, ঠিক আছে? 20, 15, 12, 10 এগুলো থাকে, এদের লসাগু 60 বসিয়ে দেবে, আর উপরে যোগ করে হবে হচ্ছে 12, উপরে 6 বার যোগ করে হবে 12, তার মানে হবে হচ্ছে 1/5। ক্লিয়ার? 1/5। এইবার যখন দুইটাকে এদিক থেকে কাটবে, কেটে এদিকে নিয়ে আসবে, তাহলে গুণ আকারে ছিল ওটা এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 1/2 দিয়ে আবার ভাগ হবে, তাই তো? তাহলে কত হবে, 1/10 হচ্ছে, তাই তো? এ প্লাস বি হচ্ছে 1/10, তার মানে সংখ্যা যদি আমি বলি, মানে দিন সংখ্যা বার করতে চাই, তাহলে উল্টে যাবে, আগেরটাতেই বললাম, তাহলে উত্তর কত হবে, 1/10 দিয়ে উল্টে হবে 10। ক্লিয়ার? সিম্পল, শুধু যোগ করবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে, তুমি এটাকেও সূত্র করতে পারো তোমার মত, তোমার কাজের সুবিধার্থে কি করবে, এদের যোগটা করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, যেটা হবে সেটাই উল্টে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। ক্লিয়ার? এই অঙ্কটা তোমরা করবে, এ এবং বি বলে দিয়েছে একটা কাজ, বি সি বলে দিয়েছে, এবং তারা তিনজন বলে দিয়েছে, তারা তিনজন বলে দিয়েছে, এবং এ সি কি করে বার করবে সেটা তোমরা করবে, একদম ইজি ভাবেই করতে হবে, বেশি টাফ নয়, তোমরা একটু চেষ্টা করবে করে দিতে পারবে করতে, ঠিক আছে? নেক্সট, এবার দেখো এই অঙ্কটাও সেম জিনিস, সেম অঙ্ক এখানে, শুধুমাত্র এখানে কি বলেছে, যে দিন সংখ্যাটা মানে এ প্লাস বি প্লাস সি যেটা বেরোবে, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি, অঙ্কটা এ প্লাস বি বলে দিয়েছে 30, বি প্লাস সি বলে দিয়েছে 20, তাই তো? তাহলে সি প্লাস এ বলে দিয়েছে 15, ক্লিয়ার? তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে, এ প্লাস বি প্লাস সি কত হবে, আগে সূত্রটা অঙ্কটার মতন, 1/30 যোগ 1/20 যোগ 1/15, তাই তো? তো লসাগু করলে কত হবে, 60 হবে, সবাই জানে, তাই তো? 60, আচ্ছা এখানে 2 যোগ 3 যোগ 4, তাহলে 9/60, তাহলে কত হচ্ছে, 9/60, তাই তো? তার মানে হবে হচ্ছে 3/20, তার মানে 3/20 প্লাস, এবার এই দুইটা নিচে, এদিকের যে দুইটা ছিল, এদিকের যে দুইটা ছিল সেই দুইটা এদিকে চলে আসবে, তাই তো? এদিকে চলে আসলে কত হবে, 3/40 হয়ে যাবে, একবার এদিকে 3/40, তাহলে
a plus b এক সেকেন্ড, তিনের চল্লিশ হলো তো, তাহলে a প্লাস বি প্লাস সি একত্রে কাজটা কতদিনে করতে পারে? চল্লিশ বাই তিন দিনে, এটা বেরোলো তো, চল্লিশ বাই তিন দিনে বেরোলো। এইবার বলেছে, বোঝা গেল তো অঙ্কটা, এটাই তো বলেছে। এইবার যদি ধরো তোমায় জিজ্ঞেস করলো যে দেখো পরের অঙ্ক তো এরকম থাকবে, এ প্লাস বি প্লাস সি তুমি পেয়ে গেলে তিনের চল্লিশের তিন, তার মানে তোমার এটা হবে হচ্ছে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার হবে ডি, তাই তো? এবার দেখো তুমি অ্যান্সারটা পেয়ে গেলে, এবার তোমায় জিজ্ঞেস করলো যে সি তাহলে একা কতদিনে করতে পারবে, সি একা কতদিনে করতে পারবে, তখন কি করবে বলো তো? এই যে এ প্লাস বি প্লাস সিটা পেলে না, সেটার থেকে এই এ প্লাস বি যার মধ্যে সি নেই তাকে যদি তুমি বাদ দিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি এর থেকে যদি এ প্লাস বি কে বাদ দিয়ে দাও, তাহলে কি পাবো? সি পাবো না, পেয়ে যাবো তো। তো ঠিক সেরকম করতে হবে, কি করতে হবে, এটা গুণ এর যে তিরিশ দিন সেটা আর বাদ দিতে হবে, মানে কি নিচেও বিয়োগ করতে হবে, তার মানে তিরিশ বাই, তিরিশ বাই চল্লিশ বা চল্লিশ বাই তিরিশ মাইনাস চল্লিশ বাই তিন, এইটা ঠিক আছে। এবার কাটাকুটি করে যেটা অ্যান্সার হবে, মানে সরলটা সমাধান করে যেটা অ্যান্সার হবে, সেটাই হচ্ছে সি একা সেই কাজটি করতে পারে। ঠিক এরকম বিয়ের ক্ষেত্রেও সেটা হবে, বিয়ের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করে তাহলে এ প্লাস সি কে বাদ দিতে হবে, যদি সি জিজ্ঞেস করে তাহলে এ প্লাস বি কে বাদ দিতে হবে, আর যদি এ জিজ্ঞেস করে তাহলে বি প্লাস সি কে বাদ দিতে হবে। ক্লিয়ার হলো জায়গাটা? শুধু সেম জিনিস, শুধু মাইনাস করে দিতে হবে সেই আমার সূত্রটার মতো, ঠিক আছে। নেক্সট, এবার দেখো এটা একটা অনুপাতের অঙ্ক ভাবে, অনুপাতের মতন করে নামাতে হবে। এ বি, এ বি এর তিন গুণ কর্মক্ষম, বি এবং এ একত্রে কাজটা করতে পারে তিন দিনে, তাহলে এ কতদিন করবে? আমাকে রেশিও আগে বার করতে বলেছে, যেটা জানতে চেয়েছে আমি সেটা আগে বার করে নেব, ঠিক আছে। দেখো তিন গুণ কর্মক্ষম, তা কর্মক্ষম তার মানে কি, এ বি এর তিন গুণ কর্মক্ষম মানে বি যদি এক অংশ একটা কাজ করে, এ করবে তিনটে কাজ। এবার এখানে একটা জিনিস বলার আছে, এটা কাজ, কাজের অনুপাত যা হবে সময়ের অনুপাত কিন্তু তার ঠিক উল্টোটা হবে। কি বললাম? কাজের অনুপাত যা হবে সময়ের অনুপাত কিন্তু তার ঠিক উল্টোটা হবে, তার মানে কি হবে, ওয়ান ইস টু থ্রি, ওয়ান ইস টু থ্রি। এইবার সময়ের অনুপাত এখানে বলে দিয়েছে, সময় তো আমি পেয়ে গেলাম, আমার কিন্তু কাজটা এক্ষেত্রে কোনো কাজে লাগবে না, শুধু উল্টে দেওয়ার কাজটাই এটা, ঠিক আছে। এবার দেখো এ প্লাস বি বলে দিয়েছে, এখানে এ প্লাস বি করলে আমার কত হয়, এক্ষেত্রে এ প্লাস বি করলে কত হয়, দেখো এক্ষেত্রে এ প্লাস বি করলে কত হয়, না আমি যদি ইউনিটে করি, আমি যদি এক্স ধরেও করি, তাহলে কত হবে, গুণ করব তো উপরে, উপরে গুণ থ্রি এক্স ইন্টু এক্স কত হয়, থ্রি এক্স স্কোয়ার বাই নিচে যোগ করতে হবে, থ্রি এক্স প্লাস এক্স কত হবে, ফোর এক্স, এবার এক্স আর এক্স কেটে যাবে, মানে থ্রি এক্স বাই ফোর হলো, এই থ্রি এক্স বাই ফোর ইজুয়াল টু থ্রি বলে দিয়েছে। তাহলে এ কতদিনে করবে, মানে এক মানে কত, মানে এক্স মানে যদি শুধু বার করতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে, দেখো বারো বাই তিন, তার মানে চার অ্যান্সার হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট, এটা নিজে করবে, স্ক্রিনশট তুলে নাও, নিজে করবে। নেক্সট এটা দেখো, এ কাজ একটি কাজ করে কুড়ি দিনে, এটাও ঠিক সেম অঙ্ক, এই অনুপাতটা আগে বার করে নেবে, বলেছে এ বি এর থেকে 60% বেশি কর্মক্ষম, তার মানে এ যদি 160 করে বি করবে 100, এটা হচ্ছে কাজের অনুপাত, তাহলে সময়ের অনুপাতটা ঠিক উল্টে যাবে, 100:160, ঠিক আছে। এবার এদেরকে লঘু করবে, মানে লঘু মানে ছোট করা, তাই তো, শূন্য শূন্য কেটে যাবে। এবার দুই দিয়ে গেলে পাঁচ হবে, দুই দিয়ে গেলে আট হবে, পাঁচ ইস টু আট হলো। এইবার ঠিক আগের মতন এই অঙ্ক, এই অঙ্কটার মতন হয়ে গেল, এটা পেয়ে গেলাম আমি, তাই তো। এবার বাকিটা একই রকম ভাবে নিজে করবে, নেক্সট এটাও নিজে করবে, স্ক্রিনশট তোলো। নেক্সট দেখো এই অঙ্কটাও নিজে করতে পারবে, এখানে শুধু আমি তাও করে দিচ্ছি, এখানে শুধু একসাথে করতে পারে কতদিনে সেটা বলে দিচ্ছি, কি হবে করবে, সেম জিনিস, সেম সেম ভাবে যেভাবে আমি বললাম, বলেছে এ বি এর তুলনায় তিন গুণ কর্মক্ষম, তার মানে থ্রি ইস টু ওয়ান, তাহলে কাজ সময়ের অনুপাত হবে কত, ওয়ান ইস টু থ্রি, তাই তো। এইবার বলেছে এ বি এর থেকে ষাট দিন আগে কাজ সম্পন্ন করতে পারে, মানে এর থেকে বি এর ষাট দিন কম সময় লাগে, তার মানে এদের ডিফারেন্সটা বলে দিয়েছে ষাট, কিন্তু এখানে ডিফারেন্সটা কত, দুই, তাই তো। তাহলে আমি বলতেই পারি দুই ইউনিট মানেই, দুই ইউনিট মানেই হচ্ছে ষাট দিন, বলতেই পারি তো, ওদের ডিফারেন্সটা বলে দিয়েছে ষাট, দুই ইউনিট মানে ষাট দিন।
এবার বলেছে একসাথে, তাহলে এদের একসাথে কত? ঠিক সেরকম থ্রি বাই থ্রি এক্স বাই ফোর, থ্রি এক্স বাই ফোর বা থ্রি বাই ফোর, এক্স যেহেতু আমি ইউনিট ধরেছি তাই থ্রি বাই ফোর। তাহলে দুয়ে যদি এত হয় একে কত? একে হবে হচ্ছে ষাট বাই দুই, আর থ্রি বাই ফোরে কত? থ্রি বাই ফোরে হবে হচ্ছে ষাট বাই দুই ইন্টু থ্রি বাই ফোর। এটা এভাবেও করতে পারো, আরো একটা ভাবে বোঝাচ্ছি আমি, এটা কত হবে? পনেরো, তাই তো? তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ বাই দুই, তার মানে হবে হচ্ছে বাইশ পূর্ণ একে দুই তিন, এটা অ্যান্সার বি নাম্বার অপশন। এবার তুমি এটা এভাবেও করতে পারো, আর না হলে আর একটা ভাবে করতে পারো। দেখো এই প্রসেসটা, এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি, এই জায়গাটা থেকে কি দেখো, কালারটা চেঞ্জ করে নিই, কি প্রসেস দেখো। এখানে বলে দিয়েছে আমি এটুকুনি পেলাম তো, যে দুই ইউনিট মানে ষাট দিন, দুই ইউনিট মানে ষাট দিন আমি এটা পেলাম। তাহলে এক ইউনিট মানে কত? তাহলে এক ইউনিট মানে কত? তিরিশ দিন, এক ইউনিট মানে তিরিশ দিন, তাই তো? তাহলে এই অনুপাতে আমি, এই অনুপাতটাকে আমি কি লিখতে পারি? এক ইউনিট মানে তিরিশ দিন, তিরিশ ইস টু তিন ইউনিট মানে কত হবে? তাহলে নব্বই, তিরিশ ইস টু নব্বই, ক্লিয়ার হলো? তিরিশ ইস টু নব্বই ক্লিয়ার হলো? এবার তাহলে আমি পেয়ে গেলাম এ তিরিশ দিনে কাজটা করতে পারে একা, এবং বি করতে পারে নব্বই দিনে, ঠিক আছে? তো এবার কি করব, তাহলে একত্রে তারা কি করবে, তিরিশ ইন্টু নব্বই বাই একশো কুড়ি, দেন কাটাকুটি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে, শূন্য শূন্য কাটবে, তিন দিয়ে এটাকে কাটলে চার হবে, আবার দুই দিয়ে কাটলে পঁয়তাল্লিশ বাই দুই হবে। তাহলে পঁয়তাল্লিশ বাই দুই মানেই আবার পেয়ে গেল বাইশ গুণে এক এক দুই দিন। যে কোনো একটা প্রসেস করবে, যে কোনো একটা প্রসেস করবে, যেটা তোমাদের সহজ মনে হলো দুটোর মধ্যে সে কোনো একটা করবে, ঠিক আছে? নেক্সট দেখো, এটা একটা অন্য রকম অঙ্ক পুরোপুরি। তিনজন পুরুষ বা, অঙ্কটা ভালো করে দেখবে, তিনজন পুরুষ বা, বা কথাটা উল্লেখ আছে, হ্যাঁ, তিনজন পুরুষ বা পাঁচজন মহিলা একটি কাজ দুদিনে করতে পারে, সরি বারো দিনে করতে পারে, তবে ছজন পুরুষ এবং পাঁচজন মহিলা কতদিনে করতে পারবে? এখানে যদি বা কথাটা উল্লেখ থাকে তাহলে একটা সিম্পল সূত্র আছে, যে সূত্রটা একদম তোমরা কিছু না ভেবেই বসিয়ে দেবে। দেখো কি সূত্র, প্রাপ্ত সময়, প্রাপ্ত সময়, প্রাপ্ত সময় ইজ ইকুয়াল টু কি হবে, সূত্রটা দেখে নাও, প্রদত্ত, প্রদত্ত সময়, প্রদত্ত সময় বাই, বড় করে বাই হবে, এবং বাই অথবা সরি অথবা, ঠিক আছে, যোগ এবং বারবার রিপিট হবে, কতবার রিপিট হবে না, যতগুলো দেওয়া থাকবে, এখানে কতগুলো দেওয়া আছে, এখানে দুবার দেওয়া আছে, তাই আমার দুবার রিপিট হলো। সূত্রটা লিখে নেবে সবাই, ডট ডট ডট, ঠিক আছে? ডট ডট কেন দিলাম, ইনফিনিটি কেন দিলাম, যতগুলো লেখা থাকবে, এমন থাকে তিন জায়গায়, তিনজন থাকতে পারে, চারজন থাকতে পারে, তো যতজন থাকবে ততজন। সূত্রটা আগে লিখে নাও, তারপরে আমি মুছে দিয়ে অঙ্কটা করে দেখাচ্ছি সূত্রতে ফেলে। দেখো দেখো কি হয়, দেখো এখানে যেটা বলেছে, যদি আমি সূত্রতে ফেলি, এখানে প্রদত্ত সময় কি দিয়েছে, বারো, প্রদত্ত সময় দেওয়া আছে বারো, তাই তো? বারো, আর তিন, এইবার বলেছে এবং বাই অথবা, এবং মানে প্রথমে পুরুষ দেব, তারপরে মহিলা, এই যে দুটো দেওয়া ছিল না, প্রথমে পুরুষ তারপরে মহিলা, তারপরে যদি আদার্স যদি থাকে তাহলে সেগুলো, ঠিক আছে? প্রথম পুরুষ, পুরুষের এবং, এবং মানে এই পোর্শনটা, এই লাস্ট লাইন এটা, ঠিক আছে? এবং তো পুরুষের এবং কত আছে, ছয়, ছয়, অথবা কত ছিল, তিন, তাই তো? যোগ পাঁচ, মহিলার পাঁচ বাই পাঁচ, মহিলার পাঁচ বাই পাঁচ,
তার মানে হবে হচ্ছে 5/5 ক্লিয়ার হলো জায়গাটা ঠিক এভাবে সাজাবে দিয়ে কাটাকুটি করবে 12/ দেখো 5 5 কেটে গেলে 1 হয় আর এই 6 3 কাটলে 2 হয় তাহলে কত হবে 2 আর 1 এ 3 आंसर কত হয়ে যাবে 4 ইজি হলো অঙ্কটা এই সূত্রটা সিম্পল মনে রাখবে যদি এখানে সূত্রটা আবারো বলে দিচ্ছি যদি এখানে অর বা অথবা এই কথাটা উল্লেখ থাকে তবেই কিন্তু এই সূত্রটা আদারওয়াইজ কিন্তু এই সূত্রটা হবে না এর আগে এর পরের দিন আমি অঙ্কটা যেটা দেখাবো অন্য সূত্র অঙ্ক কিন্তু দেখতে এরকমই লাগবে কিন্তু শুধুমাত্র এখানে বা এর জায়গায় এবং থাকবে তখন কিন্তু এই সূত্রটা ফেললে হবে না তাই পরীক্ষার সময় অঙ্কটা যখন দেখবে দেখে নেবে এখানে বা আছে না এবং আছে যদি বা থাকে একদম একদম চোখ বুঝিয়ে অঙ্কটা করে দেবে আর যদি এবং থাকে তাহলে সেই সূত্রটা দেখতে পরের দিনের ভিডিওটা দেখবে অবশ্যই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তার আগে এই হোমওয়ার্কটা দেখে নাও নেক্সট দিন এই হোমওয়ার্কটা দেখে নাও এই সূত্রটা প্রয়োগ করে কি হোমওয়ার্ক করবে একটা স্ক্রিনশটটা তুলে নাও ঠিক আছে আজকে ভিডিওটা এটুকুই থাকলো থ্যাংক ইউ